বন্ধুরা, ঘুরতে তো আমরা সবাই ভালোবাসি। ঘুরতে গিয়ে আমরা প্রথমে যেটা বুক করে নিই সেটা হচ্ছে কি, হোটেল। হোটেল বুক করে ঘুরতে গিয়ে হোটেলে উঠে তারপর যেটার আমরা সবচেয়ে বেশি খোঁজ করি সেটা কি বলুন তো, সেটা হচ্ছে খাওয়ার। সেই রকমই স্মার্টফোনের যে খাওয়ার আছে সেটার ব্যাপারেও কিন্তু আমরা সবসময় উদ্বিগ্ন থাকি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি স্মার্টফোনের ব্যাটারি কথা। ব্যাটারি ভালো রাখার কী কী উপায় রয়েছে, কী কী মিথ রয়েছে, খারাপ ধারণা রয়েছে, সেইগুলো নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি নীল সায়ন আর আপনারা দেখছেন টেকনোভাষা। তাহলে আসুন ভিডিওর প্রসঙ্গে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমে ভালোবাসা জানাই আমার ওপার বাংলার ভাই বোনেদের এবং এপার বাংলা ও ত্রিপুরা ভাই বোনেদেরও একসঙ্গে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আর অনুরোধ করবো, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং টেকনোলজির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রায় প্রত্যেক দিনই আপলোড হয়। যাই হোক বন্ধুরা, আমরা দেখে নিই ব্যাটারি সম্বন্ধে আজগুবি ধারণাগুলো কী কী। প্রথম ধারণা, আমাদের সবার মনে একটা ধারণা রয়েছে যে ফোন কেনার পরই সেই দিন রাত্রিবেলা ব্যাটারি সারা রাত ধরে চার্জ করতে হয়। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা একটা সময় হয়তো সত্যি ছিল, একটা সময় হয়তো নয়, এটা একটা সময় সত্যিই ছিল। কারণ যেটা নতুন ব্যাটারি, সেই নতুন ব্যাটারিকে একটা সময় ছিল যখন আর কি ফুল চার্জ করে এবং ওভার চার্জিং করে রাখতে হতো, যাতে আর কি ব্যাটারিটা ফুল ক্যাপাসিটিতে চলে আসে। কিন্তু বর্তমান সময়ে ফোনের যে সার্কিটগুলো আবিষ্কার হয়েছে সেই সার্কিটগুলো কিন্তু আপনাকে সারাটা চার্জ করতে দেবে না। কারণ হচ্ছে যে আপনার যখনই চার্জ হয়ে যাবে তখনই কিন্তু ব্যাটারির যে পাওয়ার সোর্স রয়েছে পাওয়ার সোর্সটা কিন্তু অটোমেটিক্যালি কাট হয়ে যাবে, ফলে ব্যাটারি আর চার্জ হবে না। তো আপনার মনের মধ্যে যদি এখনও ধারণা থাকে যে ফোন কেনার সঙ্গে সঙ্গে সারাটা চার্জ করতে হয়, তাহলে সেটা অবশ্যই মাথা থেকে বার করে দিন। এরপরে যে ধারণাটা রয়েছে, যে অনেকে ভাবে যে ব্যাটারি 0% করার পর তারপর আর কি ফোনটাকে 100% চার্জ দেওয়া উচিত। আমি বলবো এটা কিন্তু টু সাম এক্সটেন্ট ঠিক, টু সাম এক্সটেন্ট ঠিক নয়। ফোনে মোটামুটি ধরুন প্রথম 3-4 বার ব্যাটারি 0% না করেও মোটামুটি 3% 5% এই পার্সেন্টেজে নামিয়ে এনে তারপর চার্জ দেবেন, তাহলে কি হয় ব্যাটারি তার ফুল ক্যাপাসিটিতে চলে যায়। মোটামুটি ধরুন 4-5 বার এরকমভাবে চার্জ দিলেই হয়, তারপর কিন্তু এটা করার দরকার নেই। তবে হ্যাঁ, আপনারা যদি ব্যাটারি ভালো রাখতে চান তাহলে অবশ্যই প্রত্যেক মাসে একবার করে এই সিস্টেমটা পালন করুন। মানে হচ্ছে গিয়ে প্রত্যেক মাসে একবার ব্যাটারি মোটামুটি 100% ড্রেন, মানে হচ্ছে গিয়ে ওই ধরুন 1% কি 2% চার্জ আছে এরকম অবস্থায় চার্জ করা শুরু করলেন 100% যাবে, বাকি যে কোনো দিন আর কি এটা করার দরকার নেই। প্রথম ধারণাটার উল্টো ধারণা আবার অনেকের রয়েছে, সেটা হচ্ছে গিয়ে সারা রাত চার্জ করলে ব্যাটারি খারাপ হয়ে যায়। অ্যাকচুয়ালি বন্ধু, সেটা নয়। সারা রাত চার্জ করলে ব্যাটারি খারাপ হয় না একটাই কারণে, কারণ আপনি যদি রাতে চার্জে বসিয়ে রাখেন তাহলে ব্যাটারি যখনই 100% ফুল হয়ে যাবে তখন কিন্তু পাওয়ার সোর্স অটোমেটিক্যালি কাট হয়ে যাবে, এবং পাওয়ার সোর্স অটোমেটিক্যালি কাট হওয়ার জন্য কি হবে, ফোন সেই পাওয়ার সোর্স থেকে পাওয়ার নেবে, ব্যাটারি থেকে পাওয়ার নেবে না, কিন্তু ব্যাটারি আপনার 100% চার্জে থাকবে। কারণ ফোনের যে অ্যালগোরিদম রয়েছে, ফোনের সার্কিটে যে লজিকটা রয়েছে, লজিকে লেখাই থাকে হচ্ছে গিয়ে এক্সটার্নাল পাওয়ার সোর্স ফার্স্ট, ব্যাটারি সেকেন্ড। আপনি যতক্ষণ পাওয়ার সোর্সটা গুঁজে রাখবেন ততক্ষণ কিন্তু ও পাওয়ার সোর্স থেকে পাওয়ারটা নেবে এবং ব্যাটারিকেও সাপ্লাই দেবে। যখন ব্যাটারির দরকার পড়ছে না ও শুধুমাত্র পাওয়ার সোর্স থেকে পাওয়ার নেবে, ব্যাটারি থেকে কিন্তু কোনো রকম পাওয়ার নেবে না। এরপরে যে ভুল ধারণাটা রয়েছে সেটা হচ্ছে কি, ব্যাটারি টপ আপ সম্বন্ধে সবার একটু আর কি আতঙ্ক রয়েছে। মানে এই ধরুন ব্যাটারি 80% বা 60% নেমে এসছে চার্জটা, তখন আপনি ভাবলেন যে না আরেকটু ব্যাটারি ড্রেন হোক, আরেকটু চার্জ কমুক, তারপর আমরা চার্জ দেবো। মোটেও কিন্তু এখান থেকে ব্যাটারি চার্জ করাটা অসুবিধার কিছু নয়। আপনি ইচ্ছে করলেই 60% বা 50% বা 70% অবস্থায় আপনি কিন্তু ব্যাটারিটাকে চার্জ করে আবার 100% ফুলফিল করতে পারেন। কারণ আমি প্রথমেই আপনাদের একটা টিপস দিয়ে রেখেছি যে মাসে একটা দিন ব্যাটারি ফুল ড্রেন করে ফুল চার্জ করবেন, এতেই কিন্তু ব্যাটারি ফুল ক্যাপাসিটিটা থেকে যায়। সুতরাং নিশ্চিন্ত মনে আপনি 60% 70% 80% চার্জ থাকা অবস্থায় ব্যাটারিকে আবার চার্জ করে ফুল চার্জ করে নিন। অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ব্যাটারিকে কতবার চার্জ দেওয়া যায়। আধুনিক ব্যাটারিগুলোতে যে টেকনোলজি ব্যবহার করা হয় তাতে করে কিন্তু এক একটা ব্যাটারিকে মোটামুটি দেখুন 1000 থেকে 1200 সাইকেল অবধি চার্জ করা যায়। তার মানে আপনি একটা ফোন হেসে খেলে 2-4 বছর ইউজ করতে পারবেন, এটা নিশ্চিন্তভাবে বলা যায়। এই ব্যাটারিটা কিন্তু বদলাবার
দরকার হবে না। তার মানে কি চার বছর পরেও ব্যাটারিটা একই ক্যাপাসিটিতে থাকবে? না, সেটা কখনোই সম্ভব নয়, কারণ ব্যাটারি কিছু ক্ষয় রয়েছে। সেই ক্ষয়ের জন্য কি হবে, মোটামুটি ধরুন 3-4 বছর পর আপনার ব্যাটারি ক্যাপাসিটি চলে যাবে 60%। তার মানে হচ্ছে গিয়ে আপনার যদি 5000 mAh ব্যাটারি থাকে, তো 3-4 বছর পর সেটা মোটামুটি ধরুন 3-2500 mAh ব্যাটারির একটা ক্যাপাসিটির ফোন হয়ে যাবে, আর তদ্দিন হয়তো আপনি ফোনটা ইউজও করবেন না। এবার দুটো বোনাস টিপ দিয়ে নিই। প্রথম বোনাস টিপটা হচ্ছে গিয়ে, ব্যাটারি যখন চার্জ করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো নামি ব্র্যান্ডের বা যে ব্র্যান্ডের আপনার ফোন, সেই ব্র্যান্ডের আর কি চার্জার দিয়ে সেই ফোনটাকে চার্জ করতে। কারণ কি, কারণ এই ব্র্যান্ডের কিছু কৌশল থাকে, সেই কৌশলগুলোর জন্য সেটা আমি রেকমেন্ড করি, ভালো চার্জার এবং সঙ্গে কিন্তু ভালো ডেটা কেবল, মানে ইউএসবি টাইপ সি হোক বা ইউএসবি টাইপ এ হোক, যে কেবলে আপনারা ইউজ করেন না কেন সেটা ভালো ব্র্যান্ডে কিনবেন। তাতে কি হয়, ভেতরে যে কেবলগুলো থাকে সেই কেবলগুলো ভালো কোয়ালিটির হয়ে এলে কিন্তু আপনার চার্জটা বেশি ভালো করে ফ্লো হবে এবং ব্যাটারির চার্জিংটাও কিন্তু খুব ভালো হবে। টিপ নাম্বার টু, কখনোই ব্যাটারি সেভার অ্যাপ ইউজ করবেন না। কেন জানেন, ব্যাটারি সেভার অ্যাপগুলো কি করে না, র্যামকে বুস্ট করার জন্য প্রসেস কিল করে দেয়। এই প্রসেস কিল করার কোনো দরকার নেই, কারণ র্যাম ম্যানেজমেন্টটা ওরকম ভাবেই তৈরি। উল্টে এই ব্যাটারি সেভার অ্যাপগুলো এক নম্বর ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড পরিমাণ ব্যাটারি কনজিউম করতে থাকে সারাক্ষণ ধরে, ফলে কি হয়, ব্যাটারি সেভিং এর বদলে আমাদের কিন্তু উল্টে ব্যাটারি ড্রেন হয়। সঙ্গে এই ব্যাটারি সেভার অ্যাপগুলো কিন্তু আপনাদের ডেটা অত্যন্ত ভালো করে চুরি করতে থাকে। সুতরাং ব্যাটারি সেভার অ্যাপ একদমই ইউজ করবেন না। আপনাকে লিখে দিচ্ছি, আপনার ফোনে যদি ব্যাটারি সেভার অ্যাপ থাকে তাহলে সেটাকে আনইনস্টল করে দিন, আপনি দেখতে পাবেন যে আপনার ফোনের ব্যাটারি কিন্তু ব্যাকআপ বেশি দিচ্ছে। তো এই ছিল বন্ধুরা ব্যাটারি নিয়ে কি একটা মিথবাস্টার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের শেয়ার করে দিন, যাতে তারাও জানতে পারে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকম ভিডিও কিন্তু প্রায় প্রত্যেক দিন আমাদের চ্যানেলে আপলোড হয় এবং আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে লাইক করে দেবেন। আজকের মতো চললাম।